অলরাইট এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভ্রমণ গাড়ি। তোমাদের বন্ধুরা কেস তো নিউ ভিডিও বেরবে। তো আজকে হলো পূজোর নবমী, অনেকদিন ভিডিও করা হয় না, ব্লগ করা হয় না। তো আজকে ভাবছি কলকাতা হোল নাইট ভিডিও করব। তো আমাদের সঙ্গে দেখতে থাকো। আমি এখন বাজে হলো কয়টা, 8টা বাজে, আমাদের 9:20 ট্রেন। তো আমরা 9:20 বেরোবো আর আমার সঙ্গে দেখতে থাকো। এইটা আমি এখন ড্রেস আপ করে তোমাদের সঙ্গে দেখাবে, লেটস গো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো গাইস, আমার ড্রেস আপ হয়ে গেছে, দেখতে পারো। আশা করি তোমার ভাইকে কেমন লাগছে কমেন্ট করে বলো। কেমন ভিড় আশেপাশে পুজোয়, আজকেও নবমী, তাও দেখো কত ভিড়। আমাদের সঙ্গে গোপী, তাতাই আর শুভ, তো দেখতেই পাচ্ছ ভিড়টা দেখাচ্ছে। যে আমরা শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে গেছি, এত বিশাল ভিড় শিয়ালদহ স্টেশনে, এত ভিড় নবমী, তাও এত ভিড়, জানতাম না। আমরা ভেবেছিলাম যে পুজো চলে গেছে, মানে নবমী এত ভিড় কম হবে, চলে যায়নি ভাই। মানে নবমী আমরা ভেবেছিলাম ভিড় কম হবে, তাও দেখতে পার বিশাল ভিড় আসছে। আর আমি আজকে হেডফোনটা নিয়ে আসতে ভুলে গেছি, তো নয়েজটা খারাপ হবে আশা করি। আমরা কোথায় যাবো তা জানি না। আলটিমেটলি আমরা কলেজ স্কোয়াডে চলে এসেছি, একটা প্যান্ডেলে চলে এসেছি, আলটিমেটলি চলে এসেছি। আধা ঘন্টা এক ঘন্টা হাঁটার পরে চলে এসেছি, অত ভিড় দেখতে পাচ্ছি। ফটো কিছু নো বল না। আমি ফটোশুট গোপি করছি, গোপি ফটো তুলছি, আর এই যে ফটোশুটের মডেল। প্রফেশনাল ফটোগ্রাফার, আমার ফটোটা তোলে, দাঁড়াও। এই যে আমাদের রাকেশ, গোপি একটা তুলে দে ভাই, তুই তো তুলেই যাচ্ছিস তখন। ওরে ভাই, এক হাত দিয়ে ধরতে পারে চাকাবি। কি পাইছ? গোপীরে তুলে দিবি না, গোপীর তো এখানে আমি গো। তো এখন
ছ বাজার রাজবাড়ি। তো এখন চা খাবো, অনেকক্ষণ ধরে হাঁটার পরে এখন চা খাবো। তো দেখতে পেলো খুব কষ্ট হয়ে যাচ্ছে, একটা ঠাকুর দেখলাম এতক্ষণ ধরে, ও হেবি গরম লাগছে। আর আশেপাশে বহুত ভিড়, আরো চা খাবো। এই ধর দেখি ববি, তুই চা খাবি না, একটা ভিডিও করে দে। আমি ব্লগ করবো। হে গাইস, হাই এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। তো এখন কটা বাজে ঘড়িটা দেখো, কটা বাজে 12:15 বাজে। এখন আমরা এখন কলেজ স্কোয়ারের পাশে, চাটা খুব ভালো হয়েছে। তুমি কিছু বলতে থাকো, বৈশাখ অটোকে এই যে কলেজ স্কোয়ারের রাস্তা থেকে আসলাম, এই রাস্তা থেকে আমরা এখন আসলাম, ওই যে লোকের ভিড়, এই রাস্তা দিয়ে যাবো। কেমন ভিড় সেটা তো বলো না। বহুত বহুত অনেক ভিড়, আমাদের বন্ধু শুভঙ্কর আমরা ফটোশুট করছি, দেখতে পাচ্ছি শুভ ফটোশুট করছিল এতক্ষণ, তাতাই ফটোশুট, তাতাই ফটোশুটের পোস্টটা দেখো। এখন ফটোশুট করছে গোপী, এই যে প্রফেশনাল ফটোগ্রাফার। তো দেখতে পাচ্ছ ফটো শুট করছে সব। তাতা পোস্টটা দেখতে পারো, তাতা এটা ভাইরাল হবে ফেসবুকে, লিঙ্কটা দিয়ে দেবো, তাতা লিঙ্কটা দেখে নেওয়া। ও ফটোগ্রাফারের পোস্টটা দেখলে না, আরেক অনমো 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 এদের তো, আমি একটু ফটো তুলি ভাই, একটু ধরো তুমি ভাই, তুমি হচ্ছে ইস্টার্ন ম্যান। লাভ মার ভাই, রানিং শট হবে, হোডিং লাভ। এটা ফুল দিতে পারলি না, একটু জায়গা নিলে ভালো হতো না সামনে, যেটুকু আসছিল তাই নেবো তো ফেরত। এতক্ষণ পর আর একটা ঠাকুর দেখতে পেলাম। এটা
দেখিস। ওই লাইটে ভাই খারাপ হয়ে যাচ্ছে ভিডিওটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট। ভাইরে পঞ্চু কপাল লাগছে, ও লাফ মেরে মেরে চলে যায়। কি থাকবে শুভতি আয়। আরে তাতা শোন না, গরম লাগছে ভাই। তোমার কেমন লাগছে? তুমি চাউমিনের দোকানটা পেয়ে খাওয়ার কিছু কেমন লাগছে? তোমার কেমন লাগছে ভাই? মাস্কটা খোলো। আমি তো খুব খুশি হয়েছি যে তোমারটা আলটিমেটলি পেলাম। খুব গরম লাগছে দাদার সামনে গেছে, ইডলি খেতে গেছে, ইডলি। গোপি তো কোনো লেট ফেট নেই, এসে আগে খাওয়া কই বাদ নেই। শুভ তো আমাদের প্লেটটা দেখতে লাগাইছে, তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। দেখা সেরকম দুটো তিনটে তিনটে ঠাকুর দেখেছে, তার বেশি ঠাকুর দেখতে পারিনি। হ্যাঁ আচ্ছা আবার বল তো। খুব গরম লাগছে, এখন বাজে হলো 4টে, তো এখন বাড়ি যাবো কিছুক্ষণ পর। ট্রেন আছে, এখন ট্রেন আছে, তো ট্রেন আসবে তারপরে বাড়ি যাবো। 4টে ঠাকুর দেখেছি, তার বেশি দেখতে পারিনি, তো দেখতে থাকো। ঠিক আছে, তো আলটিমেটলি আমি বাড়ি চলে এসেছি। সেই রাতে 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে হলো 7টা সাড়ে 7টা। এখন বাড়ি ঢুকছি, তো ব্লগটা দেখতে থাকো। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, একটু শেয়ার করো প্লিজ, বাইকে সাপোর্ট করো। টাটা, নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে।